হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে দেখবো আপনারা কীভাবে কয়েনবেস অ্যাকাউন্ট খুলবেন। তো এটা যেটা প্রসেস দেখাই দেবো স্টেপ বাই স্টেপ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেন। তো অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই একটা কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে একটা টিউটোরিয়াল দেন। তো আমি আপনার রিকোয়েস্টের কারণে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন দেখাবো কীভাবে আপনি একটা কয়েনবেস অ্যাকাউন্ট তৈরি করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে একটা ব্রাউজারে চলে যাবেন। তো এখানে ব্রাউজারে দেখেন, আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো এখানে ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি একটা আমি হোমে গেলাম। তো এখানে দেখেন সার্চ বার আছে। তো সার্চ বারে অবশ্যই আপনি এখানে লিখতে হবে, দেখেন এই যে এখানে সার্চ বারে লিখে দেবেন। তো এখানে দেখেন কয়েনবেস। তো এখানে আমি যদি একটু লিখে দিই এখানে কয়েনবেস, দেখেন কয়েনবেস। তো আমি এটা লিখে সার্চ করব। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, আপনাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অল সিলেক্ট করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। তো বন্ধুরা দেখেন, এই যে কয়েনবেসে প্রথমেই দেখেন এই ওয়েবসাইটে আছে, এখানে সরাসরি ক্লিক করে দেবেন। তো আমি দেখেন এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মধ্যে এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখেন, এখানে আপনি প্রথমে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবো। তো বন্ধুরা দেখেন যে এখানে কিন্তু আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবো। তো এখানে আপনি অবশ্যই একটা ভেরিফাই একটা ইমেল অ্যাড্রেস দেবেন। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবো একটা, দেখেন। তো বন্ধুরা এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস পেজ করে দিলাম। তারপর এখানে দেখেন গেট স্টার্ট, এখানে লেখা আছে গেট স্টার্ট। তো আমরা কী করবো এখন, এই গেট স্টার্টে ক্লিক করে দেবো। তো বন্ধুরা অবশ্যই দেখেন এখানে আপনি ভিডিওটা কোনো স্কিপ করবেন না, নাহলে কিন্তু এখানে অনেক কিছু মিস করে ফেলবেন। তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেস আছে। এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে টিক মার্ক দিতে হবে। তো বন্ধুরা এখানে আমি পূরণ করে আমি আবার আপনাদের মধ্যে ফিরে আসবো। তো বন্ধুরা দেখেন এখানে আপনি এরকম করে কমপ্লিট করে তারপর এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে একটা লেখা চলে আসবে। তো আমরা কী করবো এখন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তো যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো দেখেন এখানে কিন্তু নতুন লোডিং নেবে। তো এখানে দেখেন একটু লোডিং নিতেছে আমার। তো লোডিং নেওয়ার পরে এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু অলরেডি আমার কিন্তু একটা অ্যাকাউন্ট দেখেন, এখানে কিন্তু অলরেডি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার এখানে কী বলছে ভেরিফাই ইউর মেল। তো আমার কিন্তু একটা মেলে কিন্তু অলরেডি একটা যে মেল চলে আসছে। তো আমরা এখানে মেলটা চেক করবো। এখানে দেখেন যে আমি একটু স্ক্রল করে দিই, দেখেন এখানে কিন্তু আমি সরাসরি এখানে ক্লিক করে দেবো। তো আমার মেলে সরাসরি আমি চলে যাবো, দেখেন এখানে কিন্তু প্লিজ ভেরিফাই ইউর ইমেল। তো আমরা কী করতে হবে দেখেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তো এখানে আমরা ক্লিক করতে হবো। তো বন্ধুরা দেখেন এখানে আমি যখন ক্লিক করে দেবো, তো এখানে ক্লিক করবো আমি গুগল ক্রোম ব্রাউজারটা আবার সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে এখানে ওকে করে দেবো। তো দেখেন এখানে কিন্তু আমার আবার সরাসরি আমার কিন্তু এই কয়েনবেস অ্যাকাউন্ট চলে যাবো। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করতে হবে। তো এখানে কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আমি কী করবো, পাসওয়ার্ড দিয়ে এখানে দেখেন, এখানে পাসওয়ার্ড দিয়ে সাইনিংয়ে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখেন এখানে সাইনিংয়ে আমি ক্লিক করে দেবো। তো এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি আমার কিন্তু সরাসরি অ্যাপসের সরি এখানে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবো। তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনি একটা নাম্বার দিতে বলছে। তো এখানে একটা নাম্বার দিয়ে দেবেন। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিতেছি, দেখেন। তো এখানে কিন্তু অবশ্যই একটা নাম্বার দিতে হবে, একটা আমি একটা নাম্বার দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখেন, এখানে নাম্বারটা দেওয়া শেষে এখানে সেন্ড কোডে ক্লিক করে দেবেন, যে এখানে সেন্ড কোড নামে একটা অপশন আছে। তো আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা কোড চলে আসবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি একটা কোড চলে আসছে। তো আমি কিন্তু এখানে একটা কোড চলে আসছে, আমি এখানে কোডটা দিয়ে দেবো, একটু লক্ষ্য করেন। তো এখানে আমি যদি কোডটা দিয়ে দিই এখানে, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু মিস করে ফেলবেন। তো আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি কিন্তু আরেকটা বলি, এটা কিন্তু আপনার পাসওয়ার্ডগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে অনেক ঝামেলা হয়ে যাবে। তো এখানে দেখেন, এখানে কোডটি দেওয়া শেষ হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো বন্ধু সাবমিটে যখন ক্লিক করে দেবেন দেখেন এখানে কিন্তু আপনাদের মাঝে, তো এখানে দেখেন, এখানে কিন্তু এখন কিন্তু দেখেন এখানে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখানে কিন্তু আপনার ইয়েস ট্রান্সফার ক্রিপ্টো। তো আমরা কী করবো, স্কিপে ক্লিক করে দেবো। স্কিপে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি, তো একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্লিয়ারভাবে এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো একটু লোডিং নিতেছে, তো একটু লোডিং নিতেছে, দেখেন এখানে কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু লোডিং নেওয়া শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু আরেকটা বিষয় হলো, দেখেন এখান থেকে আপনি একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু এটা চালাইতে পারবেন। তো এই দেখেন, এখানে কিন্তু অনেকে বলতেছে তো এটাতে কীভাবে আপনি এই যে বিটকয়েনের যে ওয়ালেট অ্যাড্রেস, তো এটা কীভাবে বার করতে হয়, তো এটা প্রসেসটা দেখা দিতেছে। তো তার জন্য বিটকয়েনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন যে বিটকয়েনে যদি আপনি ক্লিক করে দেন, দেখেন বিটকয়েনে ক্লিক করার সাথে সাথে একটু লক্ষণ এরকম অপশন চলে আসবে। তো আপনাদের মধ্যে এরকম অপশন চলে আসবে। তো এখানে কী করবেন, এখানে দেখেন আমি যদি আবার বিটকয়েনে ক্লিক করি, তো বিটকয়েনে ক্লিক করলে দেখেন আরেকটা, এখানে কিন্তু আরেকটা অপশন নিয়ে আসছে। তো এখানে একটু লোডিং নিতেছে।
তো বন্ধুরা যখন বিটকয়েনে ক্লিক করে দেবেন তো আপনাদের মাঝে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখেন ওয়ালেটে ক্লিক করে দেবেন, যখন ওয়ালেটে ক্লিক করে দেবেন তো আপনি এখানে দেখেন যে রিসিপ, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা পপ আপ চালু হবে আপনাদের মাঝে। দেখেন এখানে কিন্তু এই দেখেন এই যে এখানে এটা কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেস, এই যে দেখেন এই এটা কিন্তু আপনার বিটকয়েনে যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এটা কিন্তু বিটকয়েনে ওয়ালেট অ্যাড্রেস। তো এখানে দেখেন যেখানে ক্লিক করলে কিন্তু অলরেডি কপি হয়ে গেছে, তো অ্যাড্রেস বিটকয়েনে ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। তো আপনি এভাবে কিন্তু এখান থেকে কপি করতে পারবেন। তো বন্ধুরা এটা কিন্তু আপনি গুগল ক্রোম থেকে সবথেকে সহজ হবো, আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা একটা অ্যাপস ইনস্টল দেবেন। তো এই অ্যাপসটা কীভাবে ইনস্টল দেবেন তো আমি প্রসেসটা দেখাই দেবো। তো এখানে দেখেন সরাসরি আপনি প্লে স্টোর চলে যাবেন। তো বন্ধুরা এখানে যাওয়ার পর সার্চ বারে লিখবেন এখানে কয়েনবেস লিখবেন। তো আমরা দেখেন এখানে কয়েনবেসটা লিখতেছি, তো এখানে কয়েনবেস লেখার সাথে সাথে কিন্তু তাদের কিন্তু একটা অ্যাপ চলে আসবে। তো দেখেন এই যে অ্যাপসটা, তো এই যে দেখেন এই অ্যাপসটা আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। তো দেখেন এই অ্যাপসটা কিন্তু আমি ইনস্টল করে নেবো। তো আমাদের এই অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর এখানে কিন্তু আপনি খুব ইজিলিভাবে এখান থেকে কিন্তু আপনি এই লগ ইন করে নিতে পারবেন, খুব সহজে কিন্তু এখান থেকে লগ ইন করে কিন্তু এই সব সব এ টু জেড প্রসেস এখান থেকে করে নিতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন এটা কিন্তু খুব ট্রাস্ট একটা অ্যাপস, খুব সহজে কিন্তু এটা থেকে লেনদেন করতে পারবেন। তো বন্ধুরা এরকম আমি ভিডিও অবশ্যই দিয়ে যাবো তো আপনাদের মাঝে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।